চাকরি নয়, দায়বদ্ধতা থেকে অসচ্ছল মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়াতে টিসিবির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, সবার আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে টিসিবি। কম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য পৌঁছাতে টার্গেট ভিত্তিক বিপণন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, আর্থিক ঘাটতি ও সীমাবদ্ধতা থাকবে, এরপরও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে হবে। নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে 50 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানবিকভাবে দায়িত্ব পালনে টিসিবির কর্মচারীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।